দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস, তাই গ্যাসের মূল্য না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরের প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে বিএনপির এই নেতা বলেন, অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনকে জেলে রাখা হয়েছে। অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। সারা দেশে নেতাকর্মীদের উপর হামলা মামলা অব্যাহত আছে অভিযোগ করে গুম খুন বন্ধের আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল। শুধুমাত্র তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে এনবিআর এর পাওনা রয়েছে 20,000 কোটি টাকা, অন্যান্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছেও হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব পাওনা রয়েছে। সেই টাকা আদায় না করে প্রান্তিক জনগোষ্ঠীর উপরে মূল্য বাড়িয়ে দিয়ে দফায় দফায় কেন গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, কেন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবে,